আসসালামু আলাইকুম ওমান প্রবাসী ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ এবং নিরাপদে আছেন। আজকে ডিসেম্বর মাসের 1 তারিখ, আজকে ওমান প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ নিউজগুলো এখন আপনাদেরকে জানিয়ে দেবো। তো প্রথমেই করোনা আপডেট দিয়ে শুরু করি। আজকে ওমানের করোনা পরিস্থিতি খুব একটা ভালো নয়। আজকে ওমানে 18 জন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যদি আপনি পূর্বের হিসেবটার সাথে মিলান, গতকালকের হিসেব অনুযায়ী গত 5 দিনে আক্রান্ত হয়েছিল 35 জন, গড়ে 7 জন করে, কিন্তু আজকে একদিনে 18 জন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তার মানে হচ্ছে ওমানে করোনা পরিস্থিতিটা আবার কিন্তু বাড়ছে, ওমানের করোনা সংক্রমণটা বাড়ছে। এবং আরেকটি ইস্যু হচ্ছে, ওমান মিনিস্ট্রি অফ হেলথ থেকে কিন্তু যে স্বাস্থ্যবিধিগুলো মানার বিষয় বলা হয়েছে সেগুলোর জন্য কিন্তু এখন কড়াকড়ি আবার করা হচ্ছে। গতকালকে একটি গ্রুপে দেখলাম এক ভাইকে মাস্ক না পরার জন্য 100 রিয়াল জরিমানা করা হয়েছে। বুঝতেই পারছেন যে যেখানে যাবেন, যেহেতু নতুন করে আবার এই ভাইরাসটি এসেছে, আবার কিছুদিন পরিস্থিতিটা গরম থাকবে, সে কারণে আপনারা যেখানে যান মাস্ক পরে অবশ্যই যাবেন, মাস্ক ছাড়া রুম থেকে বের হবেন না। প্রথম বিষয় হচ্ছে এটা। আর দ্বিতীয় বিষয় হচ্ছে স্বাস্থ্যবিধিগুলো নিজের জন্য অবশ্যই মেনে চলবেন, যেখানে সেখানে গিয়ে আড্ডা দেওয়ার দরকার নেই, নিজের সেফটিটা নিজে বজায় রাখবেন। পরের নিউজটি হচ্ছে, আজকে সৌদি আরবে একজন নাগরিকের শরীরে ওমিক্রন ভাইরাসটি শনাক্ত করা হয়েছে। এর মাধ্যমে কিন্তু মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসাবে সৌদি আরবে শনাক্ত হলো ওমিক্রন ভাইরাসটি। এর পূর্বে কিন্তু অন্য কোনো দেশে ওমিক্রন ভাইরাস শনাক্ত হয়নি। এখন যে সৌদি নাগরিকের শরীরে ওমিক্রন ভাইরাসটি পাওয়া গেছে, উনি সর্বশেষ আফ্রিকার উত্তর আফ্রিকার দেশগুলো ভ্রমণ করে এসেছিলেন সৌদি আরবে, এবং পরবর্তীতে ওনার শরীরে ওমিক্রন ভাইরাসটি পাওয়া গেছে। তো ওমানে এখন পর্যন্ত পাওয়া যায়নি, ওমান প্রবাসীদের জন্য এটা একটা ভালো নিউজ। কিন্তু খারাপ নিউজ হচ্ছে, যেহেতু মধ্যপ্রাচ্যে এসেছে, যে কোনো সময় হয়তো ওমানেও এই ধরনের নিউজ আমরা পেতে পারি। এখন পর্যন্ত পাইনি, সেটা খুব ভালো একটি বিষয় আর কি। তো ওমান প্রবাসীরা অবশ্যই যে যেখানে আছেন সবাই সাবধানে থাকবেন। পরবর্তী নিউজটি হচ্ছে, আজকে বুরেমিতে 14 জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে লেবার ল না মানার কারণে। লেবার ল বলতে আপনারা জানেন বেশ অনেক রকমের ভায়োলেশন হতে পারে, তবে যেটা সচরাচর হয় আর কি, এক স্থান থেকে অন্য স্থানে কাজ করা বা যে কাজগুলো করা নিষেধ সেই কাজগুলো করা, এ ধরনের কাজের জন্য অনেককে গ্রেপ্তার করা হয়েছে। তবে স্পেসিফিক বলা হয়নি যে কোন কোন কারণ দেখিয়ে ওনাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। প্রায় 14 জনের মতো মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, এবং ওনাদেরকে যে আইন অনুযায়ী ব্যবস্থা সেই ব্যবস্থা কিন্তু নেওয়া হবে। তো প্রবাসী যে সকল মানুষ আছি আমরা, মানে তারা এই বিষয়গুলো নিয়েও, লেবার লগুলো নিয়েও সাবধানে থাকার চেষ্টা করব। পরবর্তী এবং সর্বশেষ নিউজটি হচ্ছে, মুসান্দামে যে সকল মানুষ আপনারা আছেন তারা অবশ্যই সবাই সাবধানে থাকার চেষ্টা করবেন, কারণ মুসান্দামে বৃষ্টিপাত খুব বেশি হচ্ছে এবং বজ্র বৃষ্টি হচ্ছে। সুতরাং যারা মুসান্দামে আছেন তারা সবাই সাবধানে থাকবেন, কারণ বেশ কয়েকজনকে কিন্তু ওয়াদি থেকে উদ্ধার করা হয়েছে। রয়্যাল ওমান পুলিশের অভিযানে উদ্ধার করা হয়েছে বেশ কয়েকজনকে, তারা ওয়াদিতে পানির মধ্যে আটকা পড়েছিলেন বা ভেসে যাচ্ছিলেন এরকম। এই হচ্ছে বিষয়। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ওমানের কোনো গুরুত্বপূর্ণ নিউজ যদি আসে তাহলে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো। সবাইকে আসসালামু আলাইকুম।